আলোচনা করেছি আমি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আমাদের অনেকের ভিতরে আসে যে পশ্চিমাদের কাছ থেকে ওরিয়েন্টালিস্টদের কাছ থেকে কেন আমাদের ইতিহাস জানতে হয় এবং তাদের ইতিহাস তাদের তৈরি করা ইতিহাস আমরা চর্চা করি আমরা নিজেরা কেন ইতিহাসের পাঠ দিতে পারি না বা নিতে পারি না এইটা হচ্ছে এই জন্য যে গত প্রায় 400 বছর আমাদের সমাজে বা অন্তত 250 বছর আমাদের সমাজে মুসলিম সমাজে যে জ্ঞানের জ্ঞান চর্চার ক্ষেত্রে যে দৈন্যতা বিরাজমান এটা হচ্ছে তার অন্যতম কারণ পশ্চিমা সভ্যতা বা ইউরোপিয়ান বর্তমান সভ্যতা যারা বিশ্ব সভ্যতাকে ডমিনেট করছে তারা গত 200-250 বছর ধরে যে ভার্সন যে স্টেটমেন্ট তৈরি করেছে যে ইতিহাস তৈরি করেছে সেই ইতিহাসের ভিত্তিতেই আমাদের সিলেবাস বা আমাদের শিক্ষা কার্যক্রম চলছে ইভেন আমাদের শিক্ষা কার্যক্রমও তারাই তৈরি করে দিয়ে গেছে আমরা নিজেরাও তৈরি করতে পারিনি আমরা হয়তো কিছু সংশোধন করেছি তৈরি করতে পারিনি এটা স্বীকার করতে হবে যে পশ্চিমা যে ওরিয়েন্টালিস্টরা যে ঐতিহাসিকরা ইতিহাস চর্চা করেছেন সেই ইতিহাস পিছনে তারা অনেক পরিশ্রম করেছেন দীর্ঘদিন আমাদের সমস্যা হলো যে আমাদের আমাদের ঐতিহাসিক আছে যেমন ধরেন মুসলমানদের ঐতিহাসিক ইবনে খালদুন 75,000 মাইল পায়ে চড়ে বা ঘোড়ায় চড়ে বা পদব্রজে বা নৌকায় দেশ দেশ ঘুরে ঘুরে ইতিহাস তৈরি করেছেন যে ভদ্রলোক ইতিহাসের রচনার জন্য লোকের বাড়ি বাড়ি গিয়ে মাটি থেকে জল থেকে নদী থেকে পানি থেকে ভূমি থেকে ইতিহাস তুলে নিয়ে এসেছেন সেই ইতিহাস আমরা চর্চা করিনি কিন্তু যারা ঘরে ভিতরে বসে ইতিহাস লিখেছে এবং আমাদেরকে দিয়েছে আমরা সেই ইতিহাস চর্চা করছি এ দৈন্যতা কার এ দীনতা তো পশ্চিমাদের দোষ নয় এটা আমাদের কাজেই আমার আপনার প্রশ্নের জবাবে যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে যে পশ্চিমাদের ইতিহাস আমাদের সম্মুখে প্রেজেন্ট করা হয়েছে আমরা নিজেদের ভার্সন তৈরি করিনি বা যেটা তৈরি হয়েছে সেটাকে তুলে ধরিনি এ দায় আমাদের এ ব্যর্থতা আমাদের এখন যদি আপনার ভেতরে আমাদের ভেতরে সচেতনতা তৈরি হয় তাহলে এটাকে আমরা সেই দুর্বলতা কাটিয়ে উঠে আমরা নিজেরা ইতিহাস চর্চা করব এবং আমাদের চর্চিত ইতিহাসকে আমরা বারবার তুলে ধরব ইনশাআল্লাহ এর মাধ্যমে পরিবর্তনটা আসবে আমরা একেবারে শেষ পর্যায়ে স্যার আমরা সংক্ষিপ্তভাবে একটি প্রশ্ন নিতে পারবো কেউ কি প্রশ্ন করতে চান অথবা স্যারকে দিয়েই তাহলে আমরা স্যার মনে হয় প্রশ্ন না নিই আমাদের দর্শকদের জন্য আমরা অডিয়েন্সে কথা বললেন দর্শকদের জন্য শেষ মেসেজ ইতিহাস চর্চা আমার পক্ষ থেকে দর্শকদের জন্য প্রথমত আপনারা যারা প্রশ্ন করেছেন অনেক ধন্যবাদ